মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখনো কিন্তু যানবাহনের দুর্ঘটনা অব্যাহত রয়েছে। এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত দেখা যাচ্ছে কেউ গুরুতর আহত হচ্ছেন, কারোর প্রাণ যাচ্ছে, তো কেউ আহত হয়ে দীর্ঘদিন তাদের চিকিৎসারত অবস্থায় থাকতে হচ্ছে। এই চিত্রগুলো কিন্তু প্রায় প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। একই রকমের চিত্র কিন্তু আবারও উঠে এলো এই মুহূর্তে অমরপুর উদয়পুর রোডে বড়মুড়া পাড়ার এলাকায়। দুই বাইকের সংঘর্ষে আহত হয়েছে দুইজন। বিভিন্ন সময় দেখা যায় বাইক বা গাড়ি কিন্তু দ্রুত গতিতে চলাচলের ফলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। যারা যুবরা রয়েছেন বা যান চালকরা রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন এবং এই দ্রুত গতিতে বাইক চালানোর ফলেই কিন্তু সমস্যার শিকার হয়ে পড়েন তারা, যার জেরে অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু পড়তে হয় তাদের। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে দুই বাইকের সংঘর্ষ ঘটেছে এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু অনেক সমস্যার সংঘর্ষকে কেন্দ্র করে দুজন গুরুতর আহত হয়ে পড়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদয়পুর অমরপুর রোডের বড়মুড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং আশঙ্কাজনক অবস্থাতেই দুজন বাইক আরোহী কিন্তু চিকিৎসারত অবস্থায় রয়েছেন। কি বলছেন সংশ্লিষ্টরা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শুনব। আরেকজন বাইকে পাওয়া গেছে নাকি, যে লোকটা আহত হয়েছে এই লোকটা নাকি আগে একজন্য গাড়ি মানে দুজন। আপনারা শুনলেন দুজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে, দমকলকর্মীরা ছুটে এসেছেন, এলাকাবাসীরা ছুটে এসে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে আশঙ্কাজনক অবস্থাতেই চিকিৎসা চলছে তাদের এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা গেছে। তবে যে বিষয়টা উঠে আসছে যে প্রায় প্রতিনিয়ত কোথাও না কোথাও এই রকমের দুর্ঘটনা কিন্তু ঘটছে এবং গাড়ি হোক বা বাইক দ্রুত গতিতে চলাচলের ফলে ট্রাফিক আইন না মেনে চালানোর ফলেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত এমন বিষয় কিন্তু উঠে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্যাগুলোর দিকে কিন্তু নজর দিতে হবে এবং পরিবহন দপ্তর ট্রাফিক পুলিশদের আরো কঠোর ব্যবস্থা নিতে হবে সেই জায়গাগুলোতে যেখানে যেখানে দুর্ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটছে। বিভিন্ন রাস্তাগুলোতে কিন্তু দেখা যায় যে ট্রাফিক পুলিশদের টহলদারি থাকে না বা নজরদারি থাকে না, যার ফলেই মাত্রাতিরিক্ত গতিতে বিনা ভয়ে চালাতে পারে বিভিন্ন যারা যান চালকরা রয়েছেন এবং সেই জায়গাগুলোতেই কিন্তু দিনের পর দিন দুর্ঘটনা ঘটে আসছে। এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবনও কিন্তু বিপন্ন হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে, কারণ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে নিজেদের দোষ না থাকা সত্ত্বেও নিরীহ যারা পথচারীরা রয়েছেন তারাও কিন্তু শিকার হচ্ছেন এই দুর্ঘটনায় এবং তাদের প্রাণও যাচ্ছে। একই রকমভাবে হাসপাতালেও কিন্তু তাদের চিকিৎসারত অবস্থায় থাকতে হচ্ছে দীর্ঘদিন। এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা রয়েছেন বারংবার কিন্তু বলছেন যে ট্রাফিক দপ্তরকে যেরকমভাবে সতর্ক হতে হবে আরো কঠোর হতে হবে, একই রকমভাবে যারাই যান চলাচল করছেন তাদেরকে কিন্তু অবশ্যই নিরাপত্তা নিয়ে যান চলাচল করতে হবে এবং সচেতন হয়ে কিন্তু যান চলাচল করতে হবে। কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যারা বাইক চালকরা রয়েছেন তাদের হেলমেট পরেন না বা পিছনে যারা বসেছেন তারা হেলমেট পরেন না, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং বাইক দুর্ঘটনা ঘটলে সেখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই গুরুতর আহত হয়ে পড়েন যারা বাইক চালকরা রয়েছেন বা পিডিএন রাইডার যারা রয়েছেন, বা অনেক সময় মৃত্যুও হয়ে যায়। কিন্তু হেলমেট যদি থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সেই দুর্ঘটনাতে পড়লেও সেখানে কিন্তু অনেকটাই বাঁচার চান্সেস অনেকটাই বেড়ে যায়, তার পাশাপাশি গুরুতর আহত হওয়ার চান্সেস কিন্তু অতটা থাকে না। যাই হোক, আরো কঠোর ব্যবস্থা নিতে হবে এই বিষয়টাই কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছেন এবং আজকের এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন গুরুতরভাবে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।